হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমি ডিসি জেনারেটরের ক্যারেটারিস্টিক্স রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করবো এটি থে বইয়ের আঠাশ দশমিক চার নম্বর এক্সাম্পল তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ডিসি জেনারেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিশেষ করে ডিসি জেনারেটরে আমাদের ওসিসি লোডেড কন্ডিশন তারপরে আমার যে ডিসি জেনারেটেড ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ক্রিটিক্যাল স্পিড রিয়েটেড যে থিওরি ক্লাস আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে আমাদের এই ধরনের প্রবলেম সলভ করার জন্য তো আমার কিন্তু প্লে লিস্টটা অলরেডি আপনার ভিডিও পাবেন তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো একটু দেখে আসুন তো দেখুন এখানে আমার ওসিসি কার্ভের জন্য আমার দেখুন ডাটা দেওয়া আছে ফিল্ড অ্যাম্পিয়ার এত এর জন্য অ্যাম্পিয়ার ভোল্ড যাই হোক ওসিসি কার্ভ করার জন্য আমাদের ডাটা দিয়ে দিছে এখন আমাদের বলছে প্লট দ্য ওসিসি পট থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ আর অ্যান্ড ডিটারমাইন দা ভোল্টেজ টু হুইচ দ্য মেশিন উইল এক্সাইট ইফ ফিল্ড সার্কিট রেজিস্টেন্স ইজ ফর্টি ওম ইনিশিয়ালি ফর্টি ওম আর এটা প্লট করার সময় অনেক সময় আমরা কোনো কিছু খেয়াল না করে এখানে তিনশো পঁচাত্তর আরপিএম যে একটা ভ্যালু আছে এটা আমরা খেয়াল না করে এখানে যা ডাটা আছে এটা অনুযায়ী হিসাব করে ফেলি বাট এটা করলে কিন্তু ভুল হবে কেননা এই ডাটাটা দেয়া কিন্তু আমাদের এখানে ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছে তিনশো আরপিএম এর জন্য সো তিনশো পঁচাত্তর আরপিএম এর জন্য অবশ্যই আমাদের টার্মিনাল ভোল্টেজটা কি হবে সরি আর্মেচার ভোল্টেজ বা ওপেন সার্কিট ভোল্টেজ এক্ষেত্রে অবশ্যই আমার কি হবে চেঞ্জ হবে কেননা এই আর্মেচার ভোল্টেজ এটাই হচ্ছে ইজি ইজির সাথে আমরা জানি যে স্পিডের সম্পর্ক সমানুপাতিক এটা অসংখ্যবার আমি দেখিয়েছি ঠিক আছে অর্থাৎ ইজি তো এখানে এনটাকে ভেরিয়েবল রেখে বাদ বাকি সব কিছুকে কনস্ট্যান্ট করে দিন দেখুন ইজি আর এনটা ডিরেক্টলি প্রপোর্শনাল অর্থাৎ সিম্পলি আমি বলতে পারি ইজি ইজি টু ডিভাইডেড বাই ইজি ওয়ান ইজিকোয়ালিটি আমি কি বলতে পারি সিম্পলি বলতে পারি আমার এন ডিভাইডেড বাই এন ওয়া তো দ্বিতীয় স্পীড কত যেটাতে আমার প্লট করতে হবে সেই স্পীডটা কত সেই স্পীডটা হচ্ছে সিম্পলি আমাদের দ্বিতীয় স্পিডটা তিনশো আর আগের স্পিড হচ্ছে তিনশো তাহলে এখান থেকে দেখুন নতুন ইজি এর ভ্যালুটা আমার বের করে নিতে হবে ঠিক আছে তা তিনশো পঁচাত্তর ডিভাইডেড বাই তিনশো তাহলে এখান থেকে দেখুন ইজি টু ইকুয়াল টু তিনশো পঁচাত্তর বাই তিনশো ইন্টু ইজি ওয়ান আসতেছে অর্থাৎ এখানে নতুন যে ভোল্টেজ আসবে সেই ভোল্টেজের সাথে ফিল্ড অ্যাম্পিয়ারে কারেন্ট নিয়ে আমার ফাইনাল ইকুয়েশনটা তৈরি করতে হবে ঠিক আছে তো তার জন্য দেখুন আমি গ্রাফিক্যালি অবশ্যই আপনাদের এই ধরনের কোশ্চেনের জন্য পঁচিশ পঁচিশ মার্কেটই দেখা যাবে ইউনিভার্সিটি পরীক্ষায় একটা কোশ্চেন দিবে আর গ্রাফ পেপার প্রোভাইড করবে সেখান থেকে আপনাদের প্লট করতে হবে তো আমার কাছে তো এখন ভার্চুয়ালি দেখানোর ছাড়া বুদ্ধি নাই সো আমি এখান থেকে দেখুন ভার্চুয়ালি আমি দেখাচ্ছি জিনিসটা সরি তো দেখুন আমার এখানে যে ভ্যালু ছিল সেগুলো আমি নিয়ে এখানে নিয়েছি আর তিনশো দেখুন অটোমেটিক ফর্মুলা আমি বসিয়ে দিয়েছি সেই ফর্মুলা অনুযায়ী বাদ বাকি সবগুলো হিসাব করে নিবে ঠিক আছে আর এটা হলো ফিল্ডের জন্য তো ফিল্ডের হিসাবটা কি আমরা যদি একটু দেখি ফিল্ডের জন্য আমার বলছে চল্লিশ ওহম ঠিক আছে অর্থাৎ এই আরমেচার কারেন্ট হিসেবে ফিল্ড কারেন্ট হিসেবে এগুলোই নিবে এটা সম্পর্কে অলরেডি আমি আগে প্লাসগুলোতে ব্যাখ্যা দিয়েছি তো এটা ফিল্ডের ইয়েটা হচ্ছে স্ট্রেট লাইন অর্থাৎ সাথে জাস্ট এই ওহমটা ভ্যালু গুণ হয়ে ওয়াই যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে আমার ভোল্টেজ তো সেই জন্য দেখুন এখানে ওটা ছিল কত চল্লিশ ওহম তো এখানে দেখুন এই কলমের সাথে আমি সি থ্রি মানে এটার সাথে আমি চল্লিশ গুণ করেছি একইভাবে এটা সি ফোরের সাথে আমি দেখুন চল্লিশ গুণ করেছি সবগুলো এভাবে চল্লিশ গুণ করে এই ভ্যালুগুলো নেয়া ফাইনালি আমি দেখুন প্লট করে দিয়েছি ঠিক আছে তো ফার্স্ট কাজ হচ্ছে এখন এটা দেখে আমাদের কোশ্চেনে কি চাইছে আমরা একটু দেখি কোশ্চেনে বলছে প্লট দা ওসিসি ফর তিনশো পঁচাত্তর আর পিএম অ্যান্ড ডিটারমাইন দ্য ভোল্টেজ টু উইথ দ্য মেশিন উইল এক্স ঠিক আছে তো মেশিন উইল এক্স হাইট অর্থাৎ আমার নো লোড ইএমএফটা আমার লাগবে ওসিসি কার থেকে আমরা এটা আমরা পাই ঠিক আছে তাহলে নো লোড ইএমএফটা অলমোস্ট দেখুন আমি যদি এই বিন্দুটা চিন্তা করি সিক্স দুইশো চল্লিশ আর সিক্স কমা দুশো চল্লিশ আমার মিলছে কোথায় অলমোস্ট এরকম একটা জায়গায় মিলছে ঠিক আছে তো এটা দুশো চল্লিশ খুব একটা বেশি দূরে না দুশো চল্লিশ সিক্স কমা দুশো চল্লিশ মানে এই পয়েন্টটা তো এই পয়েন্টটাই আমি চিন্তা করতে পারি ঠিক আছে অর্থাৎ দুশো এ আমি চিন্তা করবো এক্ষেত্রে দুশো চল্লিশ তাইলে আমি নোলো ডি আমি এখানে লিখবো হচ্ছে আমার অ্যাকচুয়ালি হচ্ছে আমার ইজি

কারণ দুশো মানে তো এই পয়েন্টটা এই দুশো পঞ্চাশের লাইনের থেকেও উপরে বাট এটা তো পসিবল না এদিকে আমার প্লট করাও তো ঠিক আছে সব কিছুই ঠিক আছে আচ্ছা এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে আমি আপনাদেরকে একটু বলি বইতে ওরা ওরা যে ভ্যালুটা অ্যাকসেপ্ট করছে দেখুন আমি এখানে অ্যাকসেপ্ট করছি নাইন পয়েন্ট বইতে কিন্তু এটা নাইন পয়েন্ট ঠিক আছে তারপরে দুশো দুই দশমিক পাঁচ এটা ঠিক আছে দুশো আঠাশ দশমিক বইতে এটা অ্যাকসেপ্ট করছে দুশো আঠাশ দশমিক আট সো এভাবে নিয়ে যদি আপনি প্লট করেন দেখবেন যে এটা অলমোস্ট এই দুশো পঞ্চাশের লাইনকে ক্রস করে যাচ্ছে ঠিক আছে এই কারণে বেসিক্যালি এই ভেরিয়েশনটা ঘটছে সো এটা মেজর কোনো সমস্যা না এটা আসলে আমাদেরটাই মোস্ট অ্যাকুরেট ঠিক আছে কারণ এটা অ্যাকচুয়ালি যা দিছে ক্যালকুলেটার তাই আমরা বসাইছি সো আমাদের রেজাল্ট এটা ঠিক আছে তাহলে দুশো দুশো চল্লিশ ঠিক আছে আমি বুঝতে পারলাম এবার আমরা আসি হোয়াট এটাই তো চাইছে এখন এ নাম্বারে বলছে আরও এক্সট্রা করে চাইছে হোয়াট অ্যাডিশনাল রেজিস্ট্যান্স উড হ্যাভ টু বি ইনসার্টেড ইন দ্য ফিল্ড সার্কিট টু রিডিউস দ্য ভোল্টেজ টু টু হান্ড্রেড ভোল্টস অ্যাট থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ আরপিএম স্পিডের কোনো চেঞ্জ নাই এখানে তিনশো পঁচাত্তর আরপিএম এ যা ছিল সেই তিনশো পঁচাত্তর আরপিএম এই জাস্ট আমাকে বলছে যে কি করতে এই যে এই ভোল্টেজটা যে দুশো চল্লিশ পাইছি নোলোড যে ইয়েটা ওসিসি যে ভোল্টেজটা যে ভোল্টেজটা সে ইয়া করতেছে ঠিক আছে জেনারেট করতেছে দুশো চল্লিশ ভোল্ট যে পাইছি সেটা দুশো চল্লিশ না আমার যদি দুশো ভোল্ট হয় নোলোড এই ইয়েটা যদি দুশো ভোল্ট হয় তাহলে আমার কি পরিমাণ রেজিস্ট্যান্স আমার অ্যাড করতে হবে তো অবভিয়াসলি এটার জন্য দেখুন আমরা যদি একটু কার্ভটাই দেখি ভোল্টেজ কমে কমিয়ে দেওয়া মানে কি এই এই যে এই রেজিস্ট্যান্স লাইনটা আরও এদিকে নিয়ে যাওয়া ঠিক আছে এই যে বাম দিকে নিয়ে যাওয়া রেজিস্টেন্স লাইন এখন যেখানে আছে সেটা থেকে আরও বাম দিকে নিয়ে যাওয়া যেটা সম্পর্কে অলরেডি কিন্তু আমি ওসিসি থিওরি ক্রিটিক্যাল রেজিস্টেন্সের থিওরি ক্লাসে অলরেডি দেখিয়েছি তো সেই কাজটাই আমাদের ম্যাথমেটিক্যালি এখন সলভ করতে হবে তো আমি এখন ওই ক্রিটিক্যাল রেজিস্টেন্সের ওই কনসেপ্টে যাব না সিম্পলি আমি যে কাজটা করবো এখানে আমি দুশো ভোল্ট পয়েন্টটাকে আমি খুঁজে বের করবো ওসিসির উপরে অবভিয়াসলি এটা হবে ওসিসির উপরে কারণ ওসিসি এবং স্টেট লাইনের ছেদবিন্দু স্টেট লাইন তো তো আর এখন আর এটা থাকবে না বাট ওসিসি টা আগের মতোই থাকবে ঠিক আছে তাইলে আহ এই যে ওসিসির উপরে দুশো খুঁজে বের করব দেখুন এটা এই যে দুশো কারেন্টটা হচ্ছে আমার দুশো এই যে দুশো দুশো বোল্ট জন্য যদিও চার এম্পিয়ার না কারণ চারের জন্য এটা হচ্ছে দুশো দুই দশমিক পাঁচ দেখুন আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে তো পয়েন্টের অনেক কম বেশি আছে চারের জন্য আমার দুশো দুই দশমিক পাঁচ যেটা এই যে কারসোর ধরলে এখানে আমি দেখতে পাচ্ছি তাহলে এই যে দেখুন এইখানেও আমরা বুঝতে পারি চারের জন্য দুশো দুই দশমিক পাঁচ তাহলে দুশো ভোল্টের জন্য এটা হবে অলমোস্ট আর একটু দেখুন নিচের দিকে নেমে এই যে এরকম একটা জায়গায় তো এটাকে খাড়ার নিচে নামাইলে অলমোস্ট এটা আসে থ্রি পয়েন্ট থ্রি তিন আর চারের মাসে থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট এইটের মতো আমরা ধরতে পারি ঠিক আছে সো আমি থ্রি পয়েন্ট এইট হিসেবে এটাকে অ্যাকসেপ্ট করব ঠিক আছে তাহলে দেখুন আমরা যদি এখন এখানে আসি আই এফ এর ভ্যালু তাহলে দাঁড়াচ্ছে কত নিউ আই ঠিক আছে আই প্রাইম দ্বারা প্রকাশ এ নাম্বার কোশ্চেনের সলিউশন এটা তো নিউ আই আমার আসতেছে কত পাইলাম থ্রি পয়েন্ট ঠিক আছে এবং তার জন্য আমার ভি এর ভ্যালুটা কারেসপন্ডিং ভি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে আগে ছিল দুশো চল্লিশের মতো এখন সেটা হয়ে গেল আমার এটাকে ইজি জিরো প্রাইমও বলতে পারি যাই হোক কোনো সমস্যা নেই এটার ভ্যালুটা আমার দাঁড়ালো দুশো বোল্ট আমরা একটু দেখি যে আমাদের বইতে কত দিছে নিচে ভ্যালুটা কারণ স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশনটা ইম্পর্টেন্ট তো বইতে বইতে থ্রি পয়েন্ট এইট সো আমাদের অ্যাজামশন মোটামুটি অনেক ভালো অ্যাজামশন আমরা করেছি থ্রি পয়েন্ট এইট অ্যাম্পিয়ার আর এটা দুশো তাহলে এখন দেখুন আমার কারিং রেজিস্ট্যান্স কত আসতেছে ফিল্ড রেজিস্ট্যান্স আমি এখান থেকে হিসাব করে ফেলবো জাস্ট ভি আর আই এফ জানা তাহলে এটা দ্বারা ভাগ করলেই তো আমার কারিসপন্ডিং এটাকে ভি প্রাইম মনে করতেছি তাহলে আর এফ প্রাইম ইজ ইকুয়াল টু আমার আসতেছে ভি ডিভাইডেড বাই আই এফ অর্থাৎ দুশো ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট এইট তাহলে আমার দেখুন আর এফ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওই যে ফিল্ডে যে রিয়েল সেট বা পরিবর্তনশীল রোডটা ব্যবহার করে তার কারণে এই ভেরিয়েশনটা তাহলে বান্ন দশমিক ছয় তিন ওহম বান্ন দশমিক ছয় লিখলাম তাহলে বন্ধ দশমিক ছয় ওহোম তাহলে ভোল্টেজটাকে কমিয়ে আনতে ভোল্টেজটাকে কমিয়ে আনতে অর্থাৎ জেনারেটরের তৈরিকৃত উৎপাদনকৃত ভোল্টেজকে কমিয়ে আনতে আমাদের বাউন্ন দশমিক ছয় ভোল্ট রেজিস্টেন্স লাগবে টোটাল বাট আগে থেকে আছে হলো চল্লিশ ওহম তাহলে অ্যাডিশনাল রেজিস্টেন্স লাগবে কতটুকু এক্সট্রা রেজিস্টেন্স আমি এটাকে মনে করুন ডেল আর দ্বারা প্রকাশ করলাম তাহলে ডেল আর তাহলে এক্সট্রা রেজিস্ট্যান্স আমার লাগবে হচ্ছে জাস্ট আমাদের কিভাবে লাগবে আগে চল্লিশ ছিল এখন বাড়তি লাগবে দ্যাট মিনস অবশ্যই সিরিজে অ্যাড করতে হবে তাহলে বান্ন দশমিক ছয় থেকে জাস্ট মাইনাস করে দিব আমাদের চল্লিশ তাহলে মোটামুটি যা পাবো সেটাই হবে আমাদের কারেসপন্ডিং রেজাল্ট তাহলে বারো দশমিক ছয় হবে এটা মনে হয় ওহম হবে আমি আন্তরিকভাবে দুঃখিত দেখুন ভোল ফেলে ফেলছে ঠিক করে ফেলে ওহম তাহলে বারো দশমিক ছয় ওহম ফাইন আমরা এটাও পেয়ে গেলাম এবার আমি নেক্সট পার্টে আসি বি নাম্বার কোশ্চেনের সলিউশন সেটা হচ্ছে বি নাম্বারে কি বলছে আমি একটু দেখি কোশ্চেনটা পড়ি উইদাউট দিস অ্যাডিশনাল রেজিস্ট্যান্স ডিটারমাইন্ড দি লোড কারেন্ট এবার লোডেড কন্ডিশন ঠিক আছে যে গত ক্লাসে যে লোডের কন্ডিশনে যা দেখিয়েছিলাম ওই সেম কাজটা এখানে করতে হবে সাপ্লাইড বাই দি জেনারেটর হোয়েন ইটস টার্মিনাল ভোল্টেজ ইজ টু হান্ড্রেড ভোল্ট ইগনোর আর্মেচার রিয়াকশন এন্ড অ্যাজিউম স্পিড টু বি কনস্ট্যান্ট আর্মেচার রেজিস্ট্যান্স ইজ জিরো পয়েন্ট ফোর ওহম ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি একটা শান্ট জেনারেটর এই সাইডে ছোটো করে আঁকিয়ে ফেলি তাহলে উইদাউট দিস অ্যাডিশনাল রেজিস্ট্যান্স দ্যাট মিন্স রেজিস্ট্যান্স এখন চল্লিশ ওহমই আবার আপনি বান্ন ছয় ওহম বিবেচনা করেন না এখানে কিন্তু বলেই দিচ্ছে চল্লিশ ওহমের জন্য তাহলে এটাকে চল্লিশ ওহমই করতে হবে কোনো চেঞ্জ হবে না এটাকে কিন্তু চল্লিশ ওহমই করতে হবে ফিল্ড রেজিস্ট্যান্স দেন আমার কি আর্মেচার আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালুটা দিয়ে দিচ্ছে যেটাকে সবসময় আমি বলছি আর্মেচারের সরি আর্মেচারের সাথে সিরিজে দিতে তাহলে এই আর্মেচারের সাথে সিরিজে কত ওহম আমেচার রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ফোর ওহম তাহলে এই যে জিরো পয়েন্ট ফোর ওহম দিয়ে এলাম এই আর্মেচার আর এই সাইড দিয়ে আমার কি করলাম লোড দিয়ে দিতে হবে ঠিক আছে কারণ এটা আনলোডে রাখা যাবে না এখন লোডেড বলেই দিছে কোশ্চেনে

তাহলে এদিক দিয়ে আমার আসতে আসতে দেখুন ফিল্ডের যেহেতু এটার একর সরাসরি আমি দুশো বোল্ট দেখতে পাচ্ছি প্যারালালি আছে আমার এদিক দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার যাচ্ছে এখন আমাদের লোড কারেন্ট হিসাব করতে হবে তার জন্য আর্মেচার কারেন্ট আগে লাগবে অর্থাৎ এই কারেন্টটা তো আমাদের তো ইজি জানা নাই এখন ইজি কি আমার দুশো চল্লিশ বোল্ট হবে ইমপসিবল আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে আমার ওপেন সার্কিট ভোল্টেজ দুশো চল্লিশ ভোল্টটা হচ্ছে আমার কি ওপেন সার্কিট ভোল্টেজ অর্থাৎ লোড নাই এই অবস্থায় আমি বলতে পারি কোনোভাবে যে ভি ইজ টু এই সাইডে এটা দুশো চল্লিশ এটাও দুশো চল্লিশ বাট এখন আমার কিন্তু লোড আছে তাহলে আমার বেসিক্যালি যে কাজটা করতে হবে দুশো ভোল্টের জন্য কারেসপন্ডিং কারেসপন্ডিং ভ্যালুটা আমার ক্যালকুলেশন করে নিতে হবে ঠিক আছে তো দেখুন তাইলে এখানে কত এটা পাঁচ অ্যাম্পিয়ার দুশো বল্টের জন্য আমাদের কারেসপন্ডিং ফিল্ড কারেন্ট হচ্ছে পাঁচ অ্যাম্পিয়ার তাইলে আমি এখন ওপেন সার্কিট কার্বে ক্যাটারিস্টিক কার্ভে যাব পাঁচ অ্যাম্পিয়ারের কারেসপন্ডিং বিয়ের ভ্যালুটা ইয়ের ভ্যালুটা আমি দেখার চেষ্টা করব তাইলে দেখুন আমি যদি এটা একটু দেখি পাঁচ অ্যাম্পিয়ার যেহেতু পাইলাম পাঁচ অ্যাম্পিয়ার সোজা যদি উপরে উঠে যায় এই যে এখানেই আছে পাঁচ অ্যাম্পিয়ারের জন্য আমার হচ্ছে দুশো আঠাশ দশমিক সাত পাঁচ এই যে আমি একটু দেখি পাঁচ অ্যাম্পিয়ারের জন্য আমার হচ্ছে দুশো আঠাশ দশমিক সাত পাঁচ একেবারে হুবহু ভ্যালুটা আমার জানা আছে অর্থাৎ এটাই হচ্ছে আমার ইজির ভ্যালুটা ঠিক আছে তো এটা নিয়ে কোনো কনফিউশন নাই আমি জাস্ট এখানে কত আসলো ইজির ভ্যালু পাঁচ অ্যাম্পিয়ার সোজাসুজি আমার ইজির ভ্যালুটা আমার দেখতে পাইলাম আমি কত যেহেতু ফিল কারেন্টের পরিমাণ আমি

এটা হচ্ছে মেইন জেনারেটেড ভোল্টেজ তাহলে এটাই বাদ বাকি জায়গায় ডিস্ট্রিবিউশন হবে অর্থাৎ এটা সমান হচ্ছে 200 প্লাস এই 200 ভোল্ট টার্মিনাল ভোল্টেজ প্লাস আমার ড্রপ তো ব্রাশ ড্রপ তো এখানে নাই শুধুমাত্র আর্মেচার ড্রপটা ক্যালকুলেশনে আসবে অর্থাৎ আর্মেচার কারেন্ট আমরা জানি না ওইটাই আমরা বের করব তাহলে IA ইনটু RA RA হচ্ছে আমার 0.4 RA আমরা দেখতে পাচ্ছি কত 0.4 তাহলে ফাইনালি এখান থেকে আমাদের IA এর পরিমাণটা আমরা পেয়ে যাব পরিমাণটা যদি আমরা এখন হিসাব করি তাহলে দুশো আঠাশ দশমিক সাত পাঁচ মাইনাস দুশো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফোর তাহলে একাত্তর দশমিক আট সাত আমাদের মূল কারেন্ট জেনারেটর থেকে কারেন্ট হচ্ছে আট সাত পাঁচ এম্পিয়ার বাট আমাদের লাগবে হচ্ছে লোড কারেন্ট তো লোড কারেন্ট হচ্ছে বেসিক্যালি দেখুন এখানে কিন্তু মেইন বইতে আবার গত ক্লাসে এরকম লোড কারেন্টই চাইছিল বাট ওরা আর্মেচার পর্যন্ত বের করে রেখে দিচ্ছিল বাট এখানে এই প্রবলেমটাতে কিন্তু ওরা আবার লোড কারেন্ট বের করে দেখাইছে তো তখনই আমি বলছিলাম ওই প্রবলেম সলভ করার সময় যে আমাদের ওইটা অবশ্যই ভুল ভুল দেওয়া আছে তাহলে তাহলে এখন দেখুন লোড কারেন্টটা হবে দেখুন মূল কারেন্ট হচ্ছে এটা লোড কারেন্ট হচ্ছে এটা তাহলে আমাদের মূল কারেন্ট থেকে এই যে মূল কারেন্ট তৈরি হলো সেখান থেকে পাঁচ एंपিয়ার এদিক দিয়ে বাইপাস হলো তাহলে বাদ বাকি एंपিয়ারটা এরিক দিয়ে প্রবাহিত হবে সিম্পল এই লজিকটা অ্যাপ্লাই করবো অর্থাৎ মূল কারেন্ট হচ্ছে একাত্তর দশমিক পাস মাইনাস মাইনাস হবে কত ইয়েটা কত এইদিকে ধরছে যদিও হোয়াট এবার সমস্যা নাই ছেষট্টি দশমিক আমরা এর আগেও অনেক প্রবলেম সলভ করার সময় দেখেছি যে থে যাতে এরকম এক এক সময় এক এক ক্যালকুলেশন করে ওদের যা মন মনচাইসের রাইটারের ওইভাবেই ক্যালকুলেশন করে রাখছে সো সমস্যা নাই আমরা সবসময় অ্যাপসুলেট ক্যালকুলেশনটা করব ছেষট্টি দশমিক আট সাত পাঁচ তাহলে মোটামুটি হয়ে গেল আমাদের এই কোশ্চেনটার সলিউশন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ